কিছুদিন আগে আমরা অপু বিশ্বাসের সাক্ষাৎটা নিয়েছি, তখন বললাম, দিদি এবছর আপনি কিভাবে অগ্রসর হতে চান? তখন সে তার মূল্যবান বক্তব্যটি আমাদের সাথে প্রতিষ্ঠান, একটা হচ্ছে সিগনেচার বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক, আর একটা হচ্ছে এবি ক্যাশ, একটা ব্রাইডাল সাজা যায়, সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়, এই ধরনের চিন্তা। এদিকে নায়িকা বুবলির ফ্যান ফলোয়াররা অপু বিশ্বাসকে ধুয়ে দিচ্ছে, বলছে হাতে কাজ নেই, তাই হয়তো বা ব্যবসা বা রাজনীতিতে নেমেছে। বন্ধুরা, এ কথা আপনারা কতটুকু সম্পৃক্ত? এই ধরনের দেশীয় প্রোডাক্ট দিয়ে আমরা নিজেকে ব্রাইডাল সাজতে পারবো, গুড প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এই যে ম্যাক্সিমাম সময় হয় কি, এখন আমরা লেহেঙ্গা পরছি, অবশ্যই সুন্দর নিঃসন্দেহে, কিন্তু এই দেশের যে মানে প্রোডাক্ট দিয়ে যদি সেই লেহেঙ্গাটা হয় একটু ডিফারেন্ট ডিজাইন আর প্যাটার্ন, তাহলে ওটা কেমন লাগবে? এদিকে শাকিব খান বলল, অপু বিশ্বাস আমার সন্তানের মা, সে কিভাবে তার বিজনেস বা রাজনীতিতে যাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি পুরোপুরি বিষয়টি তাকে সাপোর্ট করি, কারণ আমি জানি অপু সব কাজে অগ্রসর হয়, সেটা খুব ভালো।